हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल लाकी कुकिंग हाउस। आज अपने नहीं एसेछि साबुदाना एवं आमेर एकटी डेजार्ट। चलो आमरा चले जाई मेन उपकरणे। एखाने आमी मेजरमेंट कपेर हाफ कप साबुदाना एक कप पानी दिए भिजिए रेखेछिलाम नर्मल पानी दिए। एक घंटा भिजिए रखार पर देखुन ए अवस्था होयेछे। एरपर आमी एखाने निये नियेछि पाका आम किउब करे केटे एक कप, आमेर पिउरि नियेछि एक कप, बादाम नियेछि, किशमिश नियेछि आर किछुटा कला नियेछि, कलाटा भालो लागे ताई। आर एखाने आमी फुल क्रीम मिल्क नियेछि एक लिटार, एटा प्याने बसिये दियेछि। एटाके आमी बलक आसा पर्यन्त रान्ना करे निच्छि। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যেন নিচে লেগে না পড়ে। দেখুন আমার দুধে বলক উঠে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেই ভিজে রাখা সাবুদানাটা। এটা দিয়ে আমি এখন ভালো করে রান্না করে নিব সাবুদানাটা ফুটে যাওয়া পর্যন্ত। তো বেশি একটা সময় লাগে না রান্নাটা হয়ে যেতে, যেহেতু আমার সাবুদানাটা ভিজিয়ে রাখা, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তিন চার মিনিটের মধ্যে দেখবেন এটা ফুটে উঠেছে এবং সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার সাবধানটা সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে রান্না করার পর। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ সুগার, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এরপর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ। আসলে ডেজার্টটার মধ্যে কন্ডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কন্ডেন্স মিল্কটা দিলে অনেক ভালো লাগে। আর কন্ডেন্স মিল্ক যেহেতু একটু মিষ্টি, চিনি বেশি, তাই এর মধ্যে আমরা চিনিটা খুব কম অ্যাড করেছি। তা নাহলে এটা ডেজার্টটা বেশি মিষ্টি হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর যদিও মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আমার ডেজার্টটা এখানে যে তৈরি হয়ে গেছে, আমি এটা এক ঘন্টার জন্য এখন নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিব। তারপরে সে আমি এটা ডেকোরেশন করে নেব। এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুটা আম ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। এটা ভালো করে আমি মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিব আমের বিউরিগুলো, কলাগুলো। এখন আমি আমের বিউরিটা দিয়ে দিচ্ছি, এরপর ভালো করে নেড়ে নেব, এটা একসাথে মিক্স করে নিব। এখন এই গরমে পাকা আম এবং সাবুদানার এই মিশ্রণটি অনেক টেস্টি এবং লোভনীয়, আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, তৈরি করে দেখবেন, অনেক মজা লাগবে। আর এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন, যার যতটুকু ভালো লাগে, যেভাবে ভালো লাগে আপনারা সেটাই অ্যাড করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই ডেজার্টটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন, ভিডিওটি একটি লাইক করে দিবেন। দেখুন আমি ডেজার্টটি ডেকোরেশন করে নিয়েছি, দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং লোভনীয়। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।